আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে MRCP অক্টোবরে যারা পার্ট 1 পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশালি আমার মানে একদম যেটা বলা হয় র্যাপিড ফায়ার একটা ব্যাচ শুরু হবে। সেই ব্যাচটা হচ্ছে পাস্ট পেপার কোশ্চেন সলভিং ব্যাচ। পাস্ট পেপার কোশ্চেন সলভিং ব্যাচ মানে বিগত বছরে যে MRCP পার্ট 1 পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো সলভ করার ব্যাচ হচ্ছে এই ব্যাচটা। হ্যাঁ, এবং ইভেন দেখা যায় যে এই পাস্ট পেপার কোশ্চেন থেকে ব্যাংক থেকে মানে অ্যারাউন্ড 50% 50% উপরে কোশ্চেন আপনার পাস্ট পেপার টপিক রিলেটেড করে থাকে। সেই জন্য কোনোভাবেই এই পাস্ট পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ না করে পরীক্ষা অ্যাটেন্ড করা যাবে না। মাস্ট মাস্ট পাস্ট পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এবং আমরা সেপ্টেম্বরের 10 তারিখ থেকে, জাস্ট হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে সন্ধ্যা 7:30টায় পাস্ট পেপার বেসের কোশ্চেন সলভ করা শুরু করব। এবং প্রতিদিন আমাদের ক্লাস হবে। আমার স্পেশালি 21 থেকে 22 দিনের মধ্যে এই পাস্ট পেপার বেসটা টোটালি কমপ্লিটলি কী হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এবং আমাদের টার্গেট হচ্ছে বিগত 5 বছরের যে কোশ্চেন আছে সে বিগত 5 বছরের MRCP পার্ট 1-এর যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করে দিব। এবং এই কোশ্চেনগুলো থেকে আপনি, আমি বলে দিলাম যে 50 থেকে 60% এই টপিক ওরিয়েন্টেড কোশ্চেন আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন। এবং এই কোশ্চেনগুলো হচ্ছে বিগত MRCP পরীক্ষায় আসা কোশ্চেন। তার মানে এই কোশ্চেনগুলো সলভ করলে আপনি একদম পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার একটা স্মেল আপনি পেয়ে যাবেন। সেই জন্য কোনোভাবেই এই ব্যাচটা মিস করা যাবে না। যারা অক্টোবরে MRCP পার্ট 1 পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমার সাথে কোশ্চেনগুলো সলভ করেন। এবং আমি ডেলি হচ্ছে প্রতিদিনই ক্লাস নেব তো, এবং ডেলি হচ্ছে ক্লাস শেষে লাইভ ক্লাস হবে, লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হবে জুমের মাধ্যমে। এবং কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে ক্লাসটা রেকর্ডেড থাকবে, পরবর্তীতে আপনি রেকর্ডেড ক্লাসটা কী করে ফেলতে পারবেন, শুনে ফেলতে পারবেন। সো প্রতিদিন আমার টার্গেট থাকবে 100 কোশ্চেন এক একটা সেশনে আমি কী করা, সলভ করে দেওয়া। ঠিক আছে, প্রতিদিন 100 কোশ্চেন করে সলভ করবো। এবং লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন কিন্তু আমরা এখানে সলভ করবো। ইনশাল্লাহ এই 5 ইয়ার্সের কোশ্চেন থেকে আপনি 50 থেকে 50% উপরে কোশ্চেন রিলেটেড টপিক আপনি কী পেয়ে যাবেন, কমন পেয়ে যাবেন। আর তার সাথে সরাসরি যদি কোশ্চেন বলি 12 থেকে 15টা কোশ্চেন আপনি একদম সরাসরি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাই কোনোভাবেই MRCP পার্ট 1 পরীক্ষা পাস করতে হলে আপনার, শুধু পার্ট 1 না পার্ট 2 সহ যে পাস করতে হলে পাস পেপার কোশ্চেন সলভ করা মাস্ট মাস্ট এবং কি মাস্ট। ওকে, এবং এই কোশ্চেনগুলো আমার সাথে যখন সলভ করবেন না তখন আপনি জাস্ট আপনার আপনার আপনি নিজে মানে খুব কম সময়ের মধ্যে হিউজ একটা কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন। এবং আপনার দেখা যাবে পরীক্ষার আগে অনেক টাইম আপনার সেভ হয়ে যাবে। তার মানে আমার সাথে যদি আপনি জাস্ট 2 ঘন্টা সময় দেন আর বাকি আপনার 22 ঘন্টা সময় আপনার থাকবে থিওরি পড়ার জন্য। ঠিক আছে, থিওরি পড়ার জন্য। তার মানে এখন আপনার কাজ হবে জাস্ট মানে অক্টোবরে যারা পরীক্ষা দেবেন এখন আপনাদের কাজ হচ্ছে শুধু পাস পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করা আর থিওরি পড়া। থিওরি মানে আমরা থিওরিটা আগে যেখান থেকে পড়ছি, যে যেখান থেকে পড়ছি সেটা মাগরাবে হতে পারে, পাস মেডিসিন হতে পারে, অথবা নোটসের নোটস থেকেও আমরা থিওরিটা পড়তে পারি। যে যেখান থেকে আমরা থিওরিটা পড়ছি সেই জায়গা থেকে হচ্ছে থিওরিটা পড়বো, তার সাথে যেটা করব পাস পেপার কোশ্চেন ব্যাংকটা কী করবো, সলভ করব। ইনশাল্লাহ সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আমাদের এটার ক্লাস শুরু হয়ে যাবে। কোনোভাবে একটা ক্লাস মিস করবেন না, কারণ প্রতিটা সেশনে আমি 100 কোশ্চেন সলভ করব। তার মানে বুঝতে পারতেছেন যেটা এই ব্যাচটা কতটা ইফেক্টিভ হবে। এবং পরীক্ষার আগে জাস্ট হচ্ছে আপনি যখন এই পাস পেপার কোশ্চেনগুলো সলভ করবেন না, আপনাকে এগুলো এত বুস্ট আপ করবে, আপনাকে এগুলো পরীক্ষার ভিতরে একদমই মানে 0% নিয়ে আসবে। ইনশাল্লাহ আপনি জাস্ট এই বুস্ট আপের মাধ্যমে, ব্রেইন স্ট্রমিং মাধ্যমে আপনি আপনার পরীক্ষা, আপকামিং যে পরীক্ষা আছে MRCP পার্ট 1, সেটা ইনশাল্লাহ ভালো করবেন। এবং আমার ব্যাচ থেকে আপনারা জানেন ইনশাল্লাহ অনেক ক্যান্ডিডেট পাস করে, অনেক ডক্টরস পাস করে। সো এটার পিছনে যে সফলতাটা সেটা হচ্ছে এই ব্যাচটা, স্পেশালি পাস পেপার এই ব্যাচটা স্পেশালি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে সন্ধ্যা 7:30টা থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এনরোলমেন্ট ইজ গোয়িং অন, আপনি হারি আপ এনরোল করে ফেলেন। আর পাস পেপার PDF আপনি, আমি দিয়ে দিব, হার্ড কপি কিন্তু দরকার নেই। সো আপনি পাস পেপার PDF দেখে পড়লেই কিন্তু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সবাইকে, আসসালামু আলাইকুম।